ওয়েলকাম ব্যাক টু অভিতাস অটিজম জার্নি। আমি তাপসী, আর আমার মেয়ে অভিপ্সিতা, যার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে। আমি হচ্ছে আমার এই অভিতাস অটিজম জার্নি চ্যানেলে কি করি না, এখানে হচ্ছে আমাদের এই যে লম্বা অটিজম জার্নি, তার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করি। আজকে যেটা নিয়ে কথা বলবো, টয়লেট অ্যান্ড পটি ট্রেনিং ফর চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমাদের কাছে সিটিং স্প্যানটা যেমন, বাচ্চাকে বসানোটা যেমন হচ্ছে একটা চ্যালেঞ্জিং, ফার্স্ট চ্যালেঞ্জিং থাকে ওটা, তেমনি হচ্ছে পটি আর টয়লেট ট্রেনিং করানোটাও হচ্ছে আমাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমাদের হচ্ছে বাচ্চাদের যেটা প্রবলেম হয়, কেন তারা টয়লেট এবং পটি ট্রেনিং আমাদেরকে করাতে হয় এবং অনেকের ক্ষেত্রে সেটা অনেক সময়ও লাগে, তার প্রধান কারণ হচ্ছে বাচ্চাদের যে আর্টস, সেই ফিলিংসটাই নিজেরা বুঝতে পারে না যে এটা আমার টয়লেট পাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে তারা, আমাদের অটিস্টিক বাচ্চাদের তো ভীষণ রকম কমিউনিকেশন প্রবলেম রয়েছে, তো তারা না বোঝাতে পারে না প্যারেন্টস বা কেয়ার গিভারদের যে তার টয়লেট পেয়েছে। থার্ড হচ্ছে বিভিন্ন রকম আমাদের সেন্সরি ইস্যুস থাকে, যেমন ধরুন ফ্ল্যাশের আওয়াজ অনেক বাচ্চা নিতে পারে না, বাথরুমের স্মেল নিতে পারে না, আর ওই ছোট্ট জায়গার মধ্যে অনেকে, অনেকেরই বাথরুম ভীষণ ছোট, তার জন্য তারা যেতে চায় না। তো এইরকম বিভিন্ন রকম সেন্সারি ইস্যুজ রয়েছে। এবার বলি যে আমরা প্রথম বাচ্চাদেরকে যখন ট্রেনিং শুরু করব, সেটা না আমরা ওই আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে হচ্ছে ওয়েদারটা সাধারণত হচ্ছে নভেম্বর থেকে আপ টু ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের প্রথম উইক পর্যন্ত খুব ঠান্ডা থাকে। এই সময় আমরা নিজেরাই বাথরুমে যেতে গিয়ে মানে কুণ্ঠা বোধ করি। সেখানে হচ্ছে যে বাচ্চা ট্রেন্ড নয়, যাদেরকে আমরা সবে সবে ট্রেন করছি, তাদেরকে তো তারা তো যেতেই চাইবে না। তো মোটামুটি মার্চ থেকে আপনারা যখনই বাচ্চাকে ট্রেনিং দিতে শুরু করবেন, সেটা হচ্ছে মার্চ থেকে, মানে যখন গরম ওয়েদার তখন, আর তখন বাচ্চা যেতেও চাইবে বাথরুমে। এটা গেল এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে আমার বাচ্চাকে, আমি প্রথমে টয়লেট ট্রেনিংটা বলি। টয়লেট ট্রেনিংয়ে আমি যেটা করতাম, আমি নিজে যখন টয়লেট যেতাম, আমি একটা ফ্ল্যাশ কার্ড রেখেছিলাম এবং ওকে প্রত্যেকবার বলতাম আমি টয়লেট যাচ্ছি। এইটা করতে করতে এবং টয়লেট ব্যাপারটা ওকে বোঝানো হয়েছিল, তারপরে কিন্তু ও কিছুদিন পর থেকে কিন্তু ও টয়লেট যাচ্ছি ওই ফ্ল্যাশ কার্ড দেখে। তারপরে কিছুদিন থেকে আবার আমি ফ্ল্যাশ কার্ড রিমুভ করে নিলাম। তো এই গেল ফার্স্ট। সেকেন্ডলি যেটা করবেন, বাচ্চাকে হচ্ছে হাত, বাচ্চাকে আপনি জানেন যে কতক্ষণ ছাড়া, মোটামুটি একটা বাচ্চার তো আপনারা তো দেখে বুঝতে পারেন যে বাচ্চা, এক একটা বাচ্চার এক একটা টাইমিং থাকে, যে কেউ আধ ঘন্টা ছাড়া যাচ্ছে, কেউ 15 মিনিট ছাড়া যাচ্ছে, কেউ 45 মিনিট ছাড়া টয়লেট যাচ্ছে। তাহলে আপনারা সেই টাইমিংটা মেনটেন করে ওই সময়টাকে, সময়টার একটু আগে হলেও গিয়ে বাথরুমে বসান, টয়লেট করুক আর নাই করুক। এটা গেল সেকেন্ড। আর থার্ড হচ্ছে বাচ্চাকে যখন টয়লেট ট্রেনিং দিতে শুরু করবেন, বাচ্চা যাতে প্যান্ট বাইরে, প্রথম থেকে এটা মেনটেন করবেন, প্যান্ট যাতে বাইরে না খুলে, কারণ এখানে লজ্জা, এইগুলো আমার হচ্ছে কাভার করতে হবে আমার ইনার বডি পার্টসকে, সেইগুলো প্রথম থেকে শেখাবেন, নাহলে ওটা শেখাতে আবার কিছুদিন সময় লেগে যায়। আপনি বাথরুমে নিয়ে যাবেন, বাথরুমে গিয়ে বাচ্চার প্যান্ট পুলিং আপ অ্যান্ড ডাউনটা শেখাবেন, তারপরে কমোডে বসাবেন, টয়লেট করবে, ফ্লাশ করবে, যদি পারেন হ্যান্ড ওয়াশ করিয়ে দেবেন। এই গেল টয়লেট ট্রেনিং। এবার পটি ট্রেনিং এর হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের বেশিরভাগ বাচ্চাদের মধ্যে হচ্ছে একটা কনস্টিপেশনের সমস্যা থাকে, যার জন্য হচ্ছে বাচ্চার একটা সকালবেলা বাউলস এর প্রবলেম থাকে, তারা পটি যেতে চায় না। তো এর জন্য আমাদের হচ্ছে তার যে ইন্টারনাল সিস্টেমটাকে খুব ভালো রাখার দরকার আছে, প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় ফ্রুটস, ভেজিটেবলস, মাল্টিগ্রেন ফুড সেগুলো দেওয়া উচিত। তার সঙ্গে হচ্ছে কিছু ল্যাক্সেটিভ দেওয়া উচিত, কিন্তু ল্যাক্সেটিভ কি আপনারা দেবেন সেটা হচ্ছে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, এবং কতটা পরিমাণ বয়স অনুযায়ী কী ল্যাক্সেটিভ বাচ্চাকে দেওয়া হবে সেটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তবেই দেবেন। আর যদি হোম রেমেডি বলতে চান, তাহলে হচ্ছে মৌরিকে রাত্রেবেলা ফুটিয়ে জল খাওয়াতেই পারেন, ভীষণ ভালো, ডাইজেশন সিস্টেমটা ভালো থাকে, আর ত্রিফলা তো খুবই ভালো, তো এটা খাওয়ানো যেতে পারে। এবার যখনই আপনি ল্যাক্সেটিভটা রাত্রে দিলেন, এবার যেটা করতে হবে আপনাকে, প্রত্যেক দিন সকালে একটা টাইমিং রাখবেন যে আমি 7টার সময় বাচ্চাকে কিন্তু ঘুম থেকে ওঠার পরেই আমি বাথরুমে নিয়ে গিয়ে বসাবো। এবং যেটা হয় যে এই যে ল্যাক্সেটিভটা খাওয়ার পরে
একটা অটোমেটিক্যালি প্রেশার থাকে বাউলসের, বাউলস মুভমেন্টটা তাহলে কি হয়, এবং ওই প্রেশারটা যদি বাচ্চা না দিতে পারে, আপনাকে কিন্তু রোল প্লে অ্যাক্টিভিটি করতে হবে বাচ্চাকে, বাচ্চার সঙ্গে আপনি প্রেশারটা দেওয়া শেখান বাচ্চাকে, যেহেতু ল্যাক্সেটিভ রাত্রে খেয়েছে তাহলে হচ্ছে সকালে বাউলসটা, বাউলস মুভমেন্টটা ঠিক আছে, প্রেশার দেওয়ার পরে বাচ্চার পটি অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার এটা একদিন করলে হবে না, আপনাকে লাগাতার 1.5 থেকে 2 মাস এটা প্রত্যেক দিন বাচ্চাকে একটা টাইমিং রাখবেন এবং একই ওয়ার্ড ইউজ করবেন, যদি পু বলেন পুই বলবেন, পটি বললে পটি বলবেন, নালে আজকে পু কালকে পটি, এটা করবেন না একদম, এবং বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরাও। এইভাবে কিছুদিন করার পরে বাচ্চা অটোমেটিক্যালি হচ্ছে এটার সঙ্গে অ্যাকাস্টমড হয়ে যাবে। থার্ড যেটা ব্যাপার, যে বাচ্চা যদি, অনেকে ফ্ল্যাশ পছন্দ করে না, ফ্ল্যাশের আওয়াজ, আর সবসময় আমরা বলি যে প্রথম দিকে হচ্ছে বাচ্চাদেরকে যদি আপনারা ওয়েস্টার্ন কমোডের যদি ইউজ করাতে পারেন খুব ভালো হয়, কিন্তু যার বাড়িতে নেই, গ্রামের বাড়ির দিকে তো বেশিরভাগই ইন্ডিয়ান কমোড, তো ইন্ডিয়ান কমোডেও যদি আপনারা বসান, বাচ্চাকে প্রথম দিকটা হাত ধরে বসাবেন, কারণ নাহলে বাচ্চা না ভয় পায়, আপনি সামনের দিকে হাত দুটো ধরলেন, ধরিয়ে হচ্ছে ওখানে বসালেন। আর যারা ওয়েস্টার্ন কমোড ইউজ করছে তাদের যাতে পা গুলো না ওপরে উঠে থাকে, তার জন্য নিচে একটা স্টুল দিয়ে দেবেন, তাতে কি হবে প্রেশার, পাটাও যদি স্টুলে থাকে তাহলে প্রেশার দিতেও সুবিধা হবে বাচ্চা। আর এখন বিভিন্ন রকম হচ্ছে টয়লেট সিট পাওয়া যায়, তো টয়লেট সিট একটা বেশ কালারফুল কিনে নেবেন, বাচ্চার খুব পছন্দ হবে। তো আর বাচ্চাকে মোটামুটি আপনাকে যত কমপক্ষে 15 থেকে 20 মিনিট কিন্তু কমোডে বসাতেই হবে, তার জন্য আপনাকে বিভিন্ন রকম ওখানে অ্যাক্টিভিটি প্লে করতে হবে, আপনি গান শোনান, মিউজিক শোনান, বাচ্চাকে যদি বাচ্চা গেম পছন্দ করেন ভিডিও গেম খেলতে দিন, মিউজিক বা খেলনা দিন, যেটা ওর পছন্দ, ওখানে অন্তত 15 থেকে 20 মিনিট সময় স্পেন্ড করতে হবে, দরকার হলে বাচ্চাকে চকলেট ক্যান্ডি যেটা তার ওই 20 মিনিট বসান, মানে বসিয়ে রাখার জন্য যা যা করার সবটাই করতে হবে। এই গেল। আর হচ্ছে যেটা ওয়াশ, ওয়াশ কি করে করাবেন এটা, আর যাদের হচ্ছে ইন্ডিয়ান কমোড আছে তাদেরকে প্রথম দিকে এইরকম করে ধরে ধরে বসাবেন, কিন্তু কিছুদিন পরে সেটা ঠিক হয়ে যাবে। এবার ওয়াশের ব্যাপার হচ্ছে, যাদের ওয়েস্টার্ন কমোড আছে তারা তো হ্যান্ড শাওয়ার ইউজ করছে, বা যদি হ্যান্ড শাওয়ার না থাকে, আমি এমনি একটা সবার জন্য বলে দিই, হচ্ছে প্রথম দিকে ওয়াশটা হচ্ছে প্রথমে আপনি করে দিলেন ওয়াশ, প্রথম দিন, প্রথম দিকে আপনারা নিজেরা ওয়াশটা করলেন, তারপরে যেটা করবেন আপনি জলটা ঢালবেন, কিন্তু ওর হাতটা, যেন ওর হাতটা নিচে দেবেন, আপনি হচ্ছে মগটা ধরে থাকলেন, তাহলে ও ফিলিং করছে যে আমাকে এইভাবে জলটা, ও ফিল করছে জলটা এইভাবে ঢালতে হবে, এবং আপনিও ওই হাতটা দিয়ে ওকে, ওর হাতটা ধরেই আপনি ওয়াশ করান, তখন তো অলরেডি ওখানে কিছু নেই, বাউলস তো নেই, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, আপনি তো ক্লিন করেই দিয়েছেন। তো এইভাবে কিছুদিন করার পরেই বাচ্চা ওটাতে অ্যাকাস্টামড হয়ে যায় যে আমাকে পটির পরে এইভাবে হচ্ছে ওয়াশ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভীষণ ভালো থাকুন এবং বাচ্চাদেরকে ভালো রাখুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যদি মনে হয় যে আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আজকের মতন শুভরাত্রি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।